এই পনেরোটা অবস্থা যখন হবে তোমাদের ফাল্লিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা অগ্নি বাতাসের অপেক্ষা করো এমন বাতাস যেই বাতাসটা হবে প্রচন্ড গরম এই বাতাসের অপেক্ষা করবা ওয়া জালজালা ভূমিদশের অপেক্ষা করবা ওয়া খসফা ভূমিকম্পের অপেক্ষা করবা আমরা ভূমিকম্পের অপেক্ষা করতেছি একবারও হয় না আমাদের দেশ ওয়া মাসখা চেহারা বিকৃতির অপেক্ষা করবা ওয়া কসফা পাথর বৃষ্টির অপেক্ষা করবা এরপর আল্লাহর নবী যেটা বলছে মুসলমান এটা পড়ার পর আমি নিজেই বড় পেরেশানের মধ্যে আছি আল্লাহ নবী বলেন আয়াতিন তাতাবা একটার পর একটা গজব আসতেই থাকবে কানিজামিন বা আল্লাহ নবী বলে কিভাবে গজব আসবে জানো তাকালি দিকে কানিজামিন বাল নবীজি বলেন কানিজামিন বাল পুতির একটা মালা কুতি আসিল কুহু এই মালার রশিটা যদি তুমি কেটে দাও বলেন পুতির মালা বড় একটা পুতি এটার মালা এই রশিটা কেটে দিলে আস্তে আস্তে সব আল্লাহ নবী বলেন পুতির মালা কেটে দেওয়ার পর ফাতাতাবা একের পর এক যেইভাবে দানাগুলা পড়বে একের পর এক গজব তোমাদের কাছে আসতে থাকবে এ তো ছোট অনেক বড় নবীজি বুঝাইছেন যে একের পর এক গজব তোমাদের কাছে আসতে থাকবে তাহলে ভাই যে কথাগুলা বললাম খুব মন দিয়ে শুনেন এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন আমার উম্মতের মাঝে 15টা লক্ষণ যখন দেখা যাবে তখন আমার উম্মত যেন বিভিন্ন গজবের অপেক্ষা করে বিভিন্ন হাদিসে বিভিন্ন লক্ষণের কথা আলোচনা করা হয়েছে তিরমিজি শরীফের 2211 নম্বর হাদিস এই হাদিসের বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم اذا اتخذ الفيء دولا আল্লাহ রাসূল বলেন যখন গনিমতের মালকে ব্যক্তিগত সম্পদে পরিণত করা হবে গনিমতের মাল মানে যুদ্ধে লব্ধ সম্পদ জিহাদের ময়দানে প্রাপ্ত সম্পদ এটা জনগণের জিহাদে যারা অংশগ্রহণ করেছে তারা তাদা পাবে এটার বণ্টন হয় আল্লাহর জন্য অংশ থাকে রসুলের জন্য অংশ থাকে তো যাই হোক এই সম্পদ যখন ব্যক্তিগত সম্পদে রূপান্তরিত করা হবে দুই নাম্বার ওয়াল আমানাতু মাগনামা এটা দেখেন আমাদের সমাজে আছে কিনা আমানত যখন লুটের মালে পরিণত হবে আমানত এটা লুটের মালে পরিণত হবে অর্থ এই এলাকায় আমার দায়িত্বে 100 জন মানুষের জন্য সাহায্য আসছে এটা আমার কাছে আমানত আমি এই 100 জন মানুষের কাছে এটা পৌঁছে দেওয়া এটা হলো আমার কর্তব্য আমি তাদের কাছে এটা না পৌঁছায়া আমার নিজের কাছে রেখে দিয়ে আমি এটাকে লুটপাট করে খাইলাম অথবা আমি তাদেরকে কিছু দিয়ে বুঝ দিয়ে দিলাম বাকিটা আমি রেখে দিলাম এটাকে লুটপাট বলা হয় ওয়াল আমানাতু মাগনামা দুই নাম্বার আমানত যখন লুটের মালে পরিণত হবে এটা কি হবে না ভবিষ্যতে কি হবে না হচ্ছে হচ্ছে সূরা নিসার 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আদেশ দেয় তোমরা যেন আমানত যথাযথ ব্যক্তিদের কাছে পৌঁছে দাও যারা আমানত পায় তাদের কাছে যেন তোমরা পৌঁছে দাও সূরা মুমিনুনের 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন কিছু মানুষের আলোচনা করছেন আল্লাহ করার পর বলছেন তারা জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকার হবে এদের মধ্যে এক দলের নাম আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন যারা আমানত এবং ওয়াদা রক্ষা করবে আল্লাহ তাদেরকেও জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকার বানাবে সূরা আনফালের 58 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
মানুষ মানুষের সাথে বিশ্বাস ভঙ্গ করা এটাও খেয়ানত বলা হয় বিশ্বাস ভঙ্গ করাকে কোরআনে আল্লাহ খেয়ানত বলছে সূরা আনফালের 58 নম্বর আয়াতে আল্লাহ আমাদের নবীজিকে বলতেছেন ওয়া ইম্মা তাখাফান্না আপনি যদি আশঙ্কা করেন মিন কওমিন খিয়ানাতান কোন সম্প্রদায়ের থেকে যদি আপনি খেয়ানতের আশঙ্কা করেন বিশ্বাস ভঙ্গের আশঙ্কা করেন ফামবিদ ইলাইহিম আলা সাওয়াব তাহলে তাদের সাথে আর চুক্তি রাখা লাভ নাই চুক্তি বাতিল করে দিবেন যদি কোন সম্প্রদায় বিশ্বাস ভঙ্গ করার আশঙ্কা করেন এই বিশ্বাস ভঙ্গকে আল্লাহ কোরআনে খেয়ানত বলছে মন দিয়ে শুনে নিয়ে জায়গাটা আমাদের সমাজে মানুষ মানুষের কাছ থেকে টাকা নেয় ধার নেয় ধার নেওয়ার পর যিনি টাকা ধার দেয় একটা বিশ্বাস করেই টাকাটা দেয় যিনি টাকাটা নেয় ওনার ভিতরে দুইটা নিয়ত থাকে একটা হলো আমি টাকাটা সময় মতো দিয়ে দিব এটা হলো ভালো আর একটা হলো উনি টাকা কোনো মতে পাম দিয়ে নেওয়ার পর নিয়ত করে তোর টাকা আমি নিছি তো নিছি এটা বিশ্বাস ভঙ্গ করার মধ্যে পড়ে যায় বুখারি শরীফের 2387 নম্বর হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন قال رسول الله صلى الله عليه وسلم من أخذ أموال الناس يريد أداءها أدى الله عنه কোন বান্দা যদি অন্য কোন বান্দার কাছ থেকে টাকা ধার নেয় 10 টাকা 100 টাকা 1000 1 লক্ষ টাকা ঋণ নেয় এই নিয়তে ইউরিদু আদাআহা যিনি ঋণ নেয় তার নিয়ত আছে টাকাটা আদায় করে দিবে নবীজি বলেন আদাল্লাহু আনহু এই বান্দা টাকা পরিশোধ করার ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে করে দিবে সুবহানাল্লাহ এর নিয়ত আছে টাকা নিয়ে দিয়ে দিবে আল্লাহ ব্যবস্থা করবে যেমনে হোক টাকা দেওয়ার ব্যবস্থা আল্লাহ করবে ওয়ামান আখাযা ইউরিদু ইতলাফাহা কোন বান্দা কোন বান্দার কাছ থেকে ঋণ নেওয়ার পর যদি নিয়ত করে আমি তার টাকাটা মেরে দিব টাকা ধ্বংস করে দিব আল্লাহ নবী বলেন আতলাফাহুল্লাহ ওই বান্দাকে আল্লাহ ধ্বংস করবে বলেন নাউযুবিল্লাহ আপনি একজনের কাছ থেকে টাকা নিলেন একটা বিশ্বাসে আপনাকে টাকাটা দিল আপনি বিশ্বাস ভঙ্গ করছেন আপনি দিবেন না পুরো নিয়ত করে ফেলছেন এটা অন্যায় এটা ঠিক না তো বলেন তো আমাদের সমাজে এরকম আসেনি যারা টাকা নিয়ে মাশাআল্লাহ দেওয়ার নাম নাই আছে না ঋণ নিয়ে আর উনি কোনোদিনও এটা দিবে না এটা মনে করে এটা আমারই হয়ে গেছে তো আপনার টাকা আরেকজন নিয়ে যদি মনে করে এটা তার এটা লুটতরাজ এটা ছিনতাই এটা বদমাশি এটা অন্যায় এটা তো আপনার টাকা এটা তো তার না বুখারী শরীফের 2306 নম্বর হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিছু মানুষের অবস্থা এমন যেই মানুষগুলা টাকা আদায় করার সামর্থ্য থাকার পরেও তারা টাকা আদায় করে না قال رسول الله صلى الله عليه وسلم মাতলুল গনিয়ে জুলমুন আল্লাহ নবী বলেন ধনী মানুষ টাকা নিয়ে যদি টাকা না দেয় এটাকে জুলুম বলা হয় অন্যায় বলা হয় টাকা দেওয়ার ক্ষমতা আছে সব থাকার পরেও যদি ধনী মানুষ টাকা নেওয়ার পর টাকা না দেয় তার সব কিছু দেওয়ার মতো সামর্থ্য আছে আল্লাহ নবী বলেন এমন মানুষ যদি অন্য কোন মানুষের ঋণ পরিশোধ না করে আল্লাহ নবী বলেন জুলমুন এটা জুলুম এটা অন্যায় টাকা দেওয়ার সামর্থ্য আছে এরপরেও দেয় না এটা অন্যায় তো অনেক মানুষ দেখবেন আপনি ওনার বাসা বাড়ি সব চলতেছে ছেলে মেয়ের বাজার ঘাট সব চলতেছে মাসে মাসে ওনার ইনকাম বাড়ি বাসা ভাড়া গাড়ি টাড়ি থেকে 7-8 লাখ আসতেছে না আপনি 1 লাখ পান এটা দেওয়ার তার সামর্থ্য হইতেছে না তার দুনিয়ার সব হইতেছে শুধু আপনারটা দেওয়ার হইতেছে না নবীজি বলেন মাতদুল গনিগি জুলমুন সামর্থ্য থাকার পরেও যে টাকা আদায় করে না বিশ্বাস ভঙ্গ করে এটা জুলুম
তো এমন মানুষও পাবেন, এক তো হলো একজনে দিতে পারতেছে না তারে সুযোগ দেওয়া, আরেকজন দিতে পারার পরেও চার তার সামর্থ্য আছে দিতে পারবে দেয় না, এমন মানুষ আছে নি নিছে বাসার দিবে না, এরকম পাওয়া যায়। এই জাতীয় মানুষ যারা ঋণ করে কোনো কারণ ছাড়া টাকা দেওয়ার সামর্থ্য থাকার পরেও দেয় না, এদের জানাজা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়াইতে চায় নাই, নাউযুবিল্লাহ বলেন নবীজি জানাজা পড়াইতে চায় নাই, নবীজি জানাজা পড়াইতে ডাইরেক্ট অস্বীকার করে বসছে না আমি জানাজা পড়ব না। বুখারী শরীফের বর্ণনা 2287 নাম্বার হাদিস, এই হাদিসের মধ্যে আসছে নবীজির এক সাহাবা নাম সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন কুন্না জুলুসান ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর কাছে আমরা বসা উতিয়াবি জানাজা, আল্লাহ নবীর সামনে একটা জানাজা আসছে, আসার পর সাহাবারা বললেন সল্লিবি সল্লি আলাইহা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি এই লাশটার জানাজা পড়ায় দেন, আল্লাহ নবী বললেন ফাহাল আলাইহি দাইনুন, যেই লাশের জানাজা তোমরা পড়াইতে বলতেছো এই লাশ কোন ঋণ রাইখা মারা গেছে কিনা, সাহাবারা জবাব দিলেন লা ইয়া রাসূলুল্লাহ তার কোন ঋণ নাই, নবীজি বললেন ফাহাল তারকা শাইআন, এই লোকটা কোনো সম্পদ রেখে গেছে কিনা, সাহাবারা বললেন না সম্পদও রেখে যায় নাই, ফাসাল্লা আলাইহা, আল্লাহ নবী তার জানাজার নামাজ পড়াইলেন, সাহাবারা বললেন সুম্মা উতিয়াবি জানাজাতিন উখরা, এরপর আরেকটা জানাজা আনা হয় লাশ আনা হয়, আনার পর সাহাবারা বললেন সল্লি আলাইহা, হুজুর এই লাশটা জানাজা পড়ান, আল্লাহ নবী আবার প্রশ্ন করলেন ফাহাল আলাইহি দাইনুন, এই লোকটার কোন ঋণ আছে কিনা, সাহাবারা জবাব দিলেন লা ইয়া রাসূলুল্লাহ এই লোকটার কোন ঋণ নাই, নবীজি বললেন ফাহাল তারকা শাইআ, লোকটা কিছু রেখে গেছে কিনা, আল্লাহর নবীর সাহাবারা জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ এই লোকটা তারকা সালাসাতা দানানি, তিন দিনার স্বর্ণ রেখে গেছে, তিন দিনার স্বর্ণ রাখছে, আরেক বর্ণনায় এই লোকটা ঋণ আছে, তো নবীজি বললেন ঋণ আছে কয়, হ্যাঁ কয় কিছু রেখে গেছে দুনিয়াতে, কয় তিন দিনার স্বর্ণ রেখে গেছে হুজুর, নবীজি তার জানাজাও পড়লেন। তাহলে প্রথম জন যে ঋণ রেখা যায় নাই, টাকা পয়সাও রেখা যায় নাই, তার জানাজা পড়ছে, দ্বিতীয় জন ঋণ আছে কিন্তু তার টাকা পয়সাও কিছু আছে, তার জানাজা পড়ছে, নবীজির বিশ্বাস তাই কিছু রেখে গেছে এটার দ্বারা তার ঋণ পরিশোধ করা যাবে। এরপর আরেকটা লাশ আনা হয়েছে, আনার পর আল্লাহ নবী প্রশ্ন করলেন ফাহাল আলাইহি দাইনুন, তার ঋণ আছে কিনা, সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ এই লোকটা তিন দিনার স্বর্ণ মুদ্রা ঋণ আছে কিন্তু লোকটা কিছু রাইখা যাইতে পারে নাই, ঋণ আছে তিন দিনার স্বর্ণ মুদ্রা কিন্তু লোকটার কোনো সম্পদ নাই যেই সম্পদ দিয়ে তার ঋণ পরিশোধ করা যাবে, আল্লাহ নবী বললেন সল্লু সাহিবাকুম সল্লু আলা সাহিবুকুম, তোমরা তোমাদের এই সাথীর জানাজা পড়া দাও, আমি নবী জানাজা পড়াবো না, আমি জানাজা পড়াবো না, তোমরা তার জানাজা পড়ো, কয় কি রাখছে, কয় তিন দিনার স্বর্ণ ঋণ রাখছে কিন্তু তার টাকা পয়সা দুনিয়াতে নেই, নবীজি কয় তোমরা জানাজা পড়াও আমি পড়বো না। তো নবীজির এক সাহাবা উনি বললেন ইয়া রাসূলুল্লাহ আলাইয়া দাইনুন, আমি তার ঋণ পরিশোধের দায়িত্ব নিয়ে নিলাম, আপনি তার জানাজা পড়ায়া দেন, তখন নবীজি জানাজা পড়াইছে। এখান থেকে কি বোঝা যায়, কোনো মানুষের থেকে আপনি টাকা নিছেন, ঋণ নিয়েছেন, নেওয়ার পর আপনি তার বিশ্বাসে আপনাকে টাকাটা দিচ্ছে কিন্তু আপনি বারবার তার বিশ্বাস ভঙ্গ করতেছেন। আল্লাহ নবীর এই হাদিস গবেষণা করলে বোঝা যায় ঋণ রাইখা কেউ যদি মারা যায় আর তার দেওয়ার মতো সামর্থ্য নাই, তার জানাজা নবীজি পড়তে চায়নি, নবীজি বুঝাইতে চায় দুনিয়াতে থাকতেই লেনদেন ক্লিয়ার করে ফেলে। তো এই জন্য বিশ্বাস ভঙ্গ করা এটা আমাদের সমাজে কি ভবিষ্যতে ঘটবে না ঘটতেছে, এটাকে কোরআনের ভাষায় খেয়ানত বলা হয়েছে, কি বলা হয়েছে খেয়ানত, কেউ যদি টাকা পরিশোধ করার নিয়ত থাকে আল্লাহ পরিশোধের ব্যবস্থা করে দেয়। এই ব্যাপারে বুখারী শরীফের একটা হাদিস শুনেন 2291 নাম্বার হাদিস, 2291 নাম্বার হাদিসের বর্ণনা, এই হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
বনি ইসরায়েলের এক ব্যক্তির ঘটনা শুনাইছে। বুখারী শরীফ কারো ঘরে থাকলে আপনারা দেখে নেবেন, অনেকগুলো হাদিস আছে, 2387, 2306, 2287, 2289, 2291 সব ঋণের ব্যাপারে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের সামনে বনি ইসরায়েলের এক ব্যক্তির ঘটনা উল্লেখ করলেন। আল্লাহর নবী বললেন, যাকারা রাজুলাম মিন বানি ইসরাঈলা, বনি ইসরাঈলের এক ব্যক্তির ঘটনা আল্লাহর নবী উল্লেখ করলেন। নবীজি বললেন, সালা বাদ বনি ইসরাঈলা আই ইউসলিফাহু আলফা দিনার। আল্লাহর নবী বললেন, বনি ইসরাঈলের এক ব্যক্তি আরেক ব্যক্তির কাছে 1000 দিনার স্বর্ণ মুদ্রা ধার চাইছে। ঋণ চাওয়ার পর যার কাছে ঋণ চেয়েছে তিনি বললেন, এ তিনি বিশ্বহাদা, সাক্ষী আনো ও শেদুহুম, তাদেরকে সাক্ষী রেখে আমি তোমাকে 1000 দিনার স্বর্ণ মুদ্রা দিয়ে দেই। সাক্ষী চাওয়ার পর যিনি ঋণ নিবে তিনি বললেন, কাফা বিল্লাহি শাহিদা, আল্লাহ সাক্ষী হিসাবে যথেষ্ট, আল্লাহকে সাক্ষী রাখলাম। কারে সাক্ষী রাখলাম? আল্লাহকে। তিনি বললেন, এ তিনি বিল কাফিল, তাহলে জিম্মাদার আনো, তুমি যদি টাকা দিতে না পারো তোমার পক্ষ থেকে আরেকজন দিয়ে দিবে এমন কাউকে আনো। উনি জবাব দিলেন, কাফা বিল্লাহি ওয়াকিলা, আল্লাহ আমার পক্ষ থেকে জিম্মাদার হিসাবে যথেষ্ট, আল্লাহ আমার পক্ষ থেকে জিম্মাদার। সাক্ষীও আনতে পারে নাই, জিম্মাদার আনতে পারে নাই, সাক্ষী বানাইলেন আল্লাহকে, কাফিল বানাইলেন আল্লাহকে। যিনি ঋণ দিবেন, যাকে ঋণ দিবেন তার দিকে তাকিয়ে বললেন, সদাকতা, আমার মন বলছে তুমি সত্য বলছো, তুমি সত্য কথা বলছো। ফাদাফাহা ইলাইহি ইলা আজালিম মুসাম্মা, নির্দিষ্ট একটা সময় বেঁধে দিয়ে তাকে 1000 দিনার স্বর্ণ মুদ্রা দিয়ে দেয়। সাক্ষীকে? আল্লাহ। জিম্মাদারকে? আল্লাহ। ঋণ কয় হাজার স্বর্ণ মুদ্রা? 1000 স্বর্ণ মুদ্রা ঋণ দিয়ে দিস। তো দেওয়ার পর ওই ব্যক্তি এবার ঋণ নিয়ে যখন চলে গেলেন, ফখরাজা ফিল বাহরি, সমুদ্রের মধ্যে সফর করলেন, কযা হাজাতা, 1000 দিনার দিয়ে তার প্রয়োজন পুরো করলেন। তারিখ যখন মনে পড়লো, অমুক তারিখে টাকা দেওয়ার কথা, টাকা পয়সা সব রেডি করছে, করার পর সমুদ্রের কিনারে যায়, নদীর কিনারায় যায়। যাওয়ার পর ফালতামাসা মার্কাবান, একটা স্টিমার নৌকার ট্রলার তালাশ করে, কোনো ট্রলার পায় না। নদী পাড়ি দিয়ে ওপাশে টাকা দিতে যাবে এমন কোনো বাহন নাই, ট্রলার নাই, লঞ্চ স্টিমার ফেরি কিচ্ছু নাই নদীতে। এখন চিন্তায় পড়ে গেছে, আমি কি করবো এখন? হাদিসের বর্ণনা, ফালতামাসা মার্কাবান ইয়ারকাবু ইয়াকদামু আলাইহি লিল্লাযী ইলা আজালিম মুসাম্মা, নির্দিষ্ট সময়ে টাকাটা দেওয়ার জন্য একটা বাহন তালাশ করতেছে, যে আমি আমার এই টাকাটা পরিশোধ করার জন্য একটা নৌকা দরকার। তো সমুদ্রের পাড়ে গিয়ে ঘুরতেছে, কোনো নৌকা নাই। তো বারবার চিন্তা করতেছে, ইন্না লিল্লাহ, ওই ভাই আমারে কি মনে করবে? ফা খজা খসাবা, একটা কাঠ নিছে, কাঠ, কাঠ নেওয়ার পর ফানা করাহা, কাঠটা ছিদ্র করছে, আদখালা ফিহা আলফা দিনার, ওই কাঠটা ছিদ্র করার পর, ছিদ্র করে ওই কাঠের ভিতর 1000 স্বর্ণ মুদ্রা ঢুকায় দিস। ওয়া সহিফাতান মিনহু ইলা সাহিবিহি, নিজের পক্ষ থেকে যিনি এই টাকা পাবে তার কাছে একটা চিঠি লিখলেন, চিঠিটাও ওই কাঠের মধ্যে দিয়ে দিছে। সুম্মা জাজ্জাজা মাউদিআহা, যে জায়গা ছিদ্র করেছে ওই জায়গাটা সুন্দরভাবে ডাকছে। ডাকার পর সমুদ্রের কিনারায় আসছে, আসার পর আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহুম্মা ইন্নাকা তাআলামু আন্নী কুনতু তাসাল্লাফতু আলফা দিনারিন ফুলান, ওমকের কাছ থেকে আমি 1000 স্বর্ণ মুদ্রা চেয়েছিলাম, লোকটা আমার কাছে সাক্ষী চাওয়ার পর আমি বলেছিলাম সাক্ষী হিসাবে আল্লাহ যথেষ্ট, ফারদিয়া বিকা মাবুদ, ওই লোকটা তোমাকে সাক্ষী হিসাবে পেয়ে সন্তুষ্ট হয়ে গেছে, আমি বলেছিলাম কাফিল হিসাবে আল্লাহ যথেষ্ট, রদিয়া বিকা, এই লোকটা তোমাকে কাফিল মেনে নিয়েছে আল্লাহ, আজকে আমি যানবাহন না পাওয়ার কারণে লোকটা টাকাটা পৌঁছাইতে পারতেছি না, মাবুদ আজকে কোনো উপায় নাই, ইন্নি আস্তাউ দিউকাহা, আমি তোমার দায়িত্বে এই টাকাগুলা ছেড়ে দিলাম,
রমা ফিল বাহরি আল্লাহকে বললেন আল্লাহ আমি সমুদ্রের মধ্যে কাটটা ছেড়ে দিলাম আমার ওই ভাইয়ের কাছে টাকা তুমি পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করে দাও এটা বুখারী শরীফের বর্ণনা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যিনি টাকা পাবে উনি নদীর পাড়ে গিয়ে ঘুরতেছে আমার ভাই তো টাকা নিয়ে আসবে আজকে এখন উনি খালি দূরে দূরে দেখে সাধারণত আমরা এটাই করতাম যে কি নৌকা ডুকা আসে না কেন তো উনি এরকম দেখতেছে দূর থেকে কেউ আসে না হঠাৎ দেখে নদীর পাড়ে একটা কাঠ ভাসতেছে মনে পড়ছে বিবি রান্নার কাজে তো কাঠটা লাগবে হাদিসে আসছে ফা আখাজা তিলকাল খাসাবা হাতাবা উনি ওই কাঠটা নিছে বিবি যেন রান্না করতে পারে এই নিয়তে কাঠটা উঠাইছে হাদিসে আসছে যে হাতাবা হাতাবা মানে জ্বালানি কাঠ যেটা জ্বালানোর জন্য উনি নিয়ে গেছে বাড়িতে নিছে তো নেওয়ার পর ভালো করে তাকায় দেখে এটা একটু অন্যরকম ওই যে একটা ছিদ্রর জায়গা তাই একটু কিছু মারা তো দুইজনে মিলে এটা কাটতেছে আস্তে আস্তে কাটতে কাটতে হঠাৎ দেখে কি জানি একটা দেখা যাইতেছে ভালো করে কাটার পর তাকায় দেখে সুন্দর একটা কিসের মধ্যে যেন পেঁচানো কি দেখা যায় ওই জিনিসটা খোলার পর তাকায় দেখে ওইটার মধ্যে 1000 দিনার স্বর্ণ মুদ্রা দেখা যায় সাথে একটা চিঠি চিঠিটা খুলছে খোলার পর চিঠির মধ্যে বিস্তারিত সব লেখা ভাই আমি তো আসতে পারি নাই নৌকা পাই নাই ট্রলার পাই নাই আগে আগে পাঠায় দিলাম তো ওই লোক আবার পেরেশানিতে আরে কাঠটা গেল কিনা উনি আবার প্রস্তুতি নিয়ে আরো 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে নৌকা পাইছে ওই নৌকা নিয়ে এই পারে আসছে আরো 1000 নিয়ে আসছে তো এই ভাইয়ের কাছে আসছে আসার পর বলতেছে ভাই আমি তো আপনার সময় মতো আসতে পারি নাই আচ্ছা আচ্ছা একটু দাঁড়ান আপনি কি সময় মতো আসতে পারেন নাই বুঝছি আপনি কি কোনো কাঠটাট পাঠাইছেন নাকি আমার কাছে পরেরটা বলেন কয় কাঠ পাঠা হ্যাঁ কাঠ তো পাঠাইছি কয় কাঠের ভিতরে কয় 1000 দিনার স্বর্ণ মুদ্রা দিছি সাথে কয়েকটা চিঠিও দিছি কয় আমি যেদিন আপনি আসার কথা ওদিন আমি সমুদ্রের পারে গেলাম নদীর পারে গেলাম আমি বারবার তাকায় আছি আপনি আসবেন আপনাকে না দেখে জ্বালানি কাঠ হিসাবে এই কাঠটা নিয়েছি সমুদ্র থেকে এনে কাটলাম কাটার পর দেখি আপনার দেওয়া 1000 দিনার স্বর্ণ মুদ্রা আল্লাহ আমার কাছে বসে বুঝাইতে চাইলাম ঋণ যদি কেউ আদায় করতে চায় আল্লাহ ব্যবস্থা করে দেন আপনার নিয়ত আপনি দিবেন না আপনার নিয়ত আপনি দিবেন না তো আপনার ব্যবস্থা করবে কে যেটা আমাদের সমাজে চলতেছে নিয়ত করে নিছেন আপনি কোনো মতে তোর থেকে বের করে নিয়ে আর পরে বুঝবি শেষ এই জন্য আপনারটা আর আদায় করা হয় না কিন্তু আপনি যদি ঠিকই সত্যিকার অর্থে ওই ভাইয়ের থেকে নেন নিয়ত ভালো থাকে দেখেন আল্লাহ কিভাবে ব্যবস্থা করছে বুখারী শরীফের বর্ণনা আমার রবি বলছে তা আমাদের এগুলো কেন বিশ্বাস হয় না আমাদের মাথায় কেন আসে না যে আল্লাহ ওই লোকের মনের নিয়ত ছিল আমি আদায় করব আল্লাহ কিভাবে আদায় করে দিছে তো বুঝাইতে চাইলাম বিশ্বাস ভঙ্গের এই কাজগুলা কি আমাদের দেশে ভবিষ্যতে হবে না চলছে নবীজি ওই হাদিস তিরমিজি শরীফের 15টা ঘটনা ঘটলে দেশে গজব আসবে এর মধ্যে দ্বিতীয় নাম্বার ওয়াল আমানাতু মাগনামা আমানতের মাল লুটের মালে পরিণত হবে আরেকজনের টাকা আমি মনে করব এটা আমার কিছু বুস্টুস দিয়া সব আমার পকেটে ঢুকাবো এটা কি আমাদের দেশে ঘটবে না চলছে এখান থেকে বুখারীর হাদিসগুলো শুনে আসলাম তিন নাম্বার ওয়াজ যাকাতু মাগরামা যাকাত দেওয়াটা মানুষ জরিমানা মনে করবে জাকাত যে আমার উপর ফরজ এটা মানুষ ভুলে যাবে আল্লাহ আমার উপর ফরজ করেছেন জাকাত দেওয়া এটা মানুষ ভুলে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদদাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ যারা স্বর্ণ রূপা জমা করে টাকা পয়সা জমা করার পর জাকাত দেয় না সদকা দেয় না ফাবাশশিরহুম বিআযাবিন আলীম তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিয়ে দাও বলে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ এরপরে আয়াত আল্লাহ কি বলে দেখেন আজীব কথা ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম যাকাত যারা দেয় না তাদের স্বর্ণ রূপাগুলো আগুনের মধ্যে জ্বালানো হবে টাকা পয়সাগুলো আগুনের মধ্যে জ্বালানো হবে জ্বালানোর পর ওই আগুনের মধ্যে জ্বালানো জিনিস গলিত জিনিসটা দিয়ে ইস্ত্রি বানানো হবে কি বানাবে ইস্ত্রি চিনেননি লন্ডি 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 আয়রন আজকে একটু প্র্যাকটিস করবেন দোকানে গিয়া হাতটা একটু রাখবেন ঠিক আছে না
যারা যাকাত দেন না একটু প্র্যাকটিস করেন যে দেই না তো একটু প্র্যাকটিস করে যাই দুনিয়া থেকে তো হাত রাখবেন 10 মিনিট আগে লাগাইছেন লাগায় এখন কারেন্টের ইলেকট্রিক শর্ট থেকে ওটা খুলে ফেলছেন 5 মিনিট ফ্যানের নিচে রাখছেন এরপর একটু হাত দিতে পারবেন না তো আল্লাহ বলেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম স্বর্ণ রূপা টাকা পয়সা যাকাত দেয় না এগুলা গলানো হবে গলানোর পর ফাতুকুয়া বিহা জিবাহুহুম কপালের মধ্যে ইস্তিরি করা হবে ফাতুকুয়া বিহা জিবাহুহুম কপাল ও জুনুবুহুম পার্শ্ব ও যুহুরুহুম পিঠ তিন অঙ্গের কথা আল্লাহ কেন বললেন যাকাত চাইলে কপালটা কুসকায় তা এক নাম্বার কপালের কথা বলছে কপাল কুসকায় যাকাত চাইলে যাকাত দাতা কপাল কুসকায় তা আল্লাহ এক নাম্বারে বলছে কপাল দুই নাম্বার যাকাত দাতা যদি যাকাত দিতে না চায় লুঙ্গিটা এইভাবে হাতে ধরবে গামছাটা গলায় রাখবে আপনার দিকে তাকাবে না এই জায়গাটা আপনি খালি দেখবেন আরে এসে এসে যাও 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 এই জন্য আল্লাহ দুই নাম্বার পার্শ্বের কথা বলছে ভাব নেন আর তিন নাম্বার পিঠের কথা কেন বলছে অনেকে তো তাকাই না এমনি আয়েশা হ্যাঁ কি হয়েছে কোত্থেকে আসছেন ওই জায়গা থেকে কি কি চান যাকাত দিয়ে দেন আরে এসে যান যান তাহলে সর্বশেষ যাকাত যিনি দেয় না হে পিঠ দেখায় দেয় তাই প্রথমে কপাল কুসকায় আল্লাহ কপালের কথা বলছে দ্বিতীয়তে পার্শ্ব দেখায় তাই দুই নাম্বার পার্শ্বের কথা বলছে তৃতীয়তে পিঠ দেখায় তাই আল্লাহ পিঠের কথা বলছে মতলব কিন্তু পুরো শরীরের মধ্যে ছেক দেওয়া হবে যে এই তিন অঙ্গ সাধারণত দেখায় তাই আল্লাহ তিন অঙ্গের কথা বলছে তো এই তিন অঙ্গ যারা যাকাত দেন না আগামীকাল লন্ডি দোকানে গিয়ে একটু আপনি শরীরটা রাইখা দিবেন সম্ভব না তো যাকাতু মাগরামা যারা যাকাত দেয় না সেই বুখারীর বর্ণনা মান আতাহুল্লাহু মালা যাকে আল্লাহ সম্পদ দিয়েছে ওয়ালাম ইউআদ্দি যাকাতাহু সম্পদ দেওয়ার পরেও লোকটা যাকাত দেয় না মুসসিলালাহু সুজাআন আকরা ওই লোকটাকে কিয়ামতের ময়দানে তাকায় দেখবে তার সম্পদ টেকুসা বিষধর সাপে রূপান্তরিত করা হবে তার যাকাতের সম্পদ এবার দেখে নিই পা থেকে সাপ পেঁচাবে পেঁচানোর পর গলার মধ্যে সাপটা এসে তার সামনে এইভাবে ফনা দিয়ে বলবে আনা কানজুকা আনা মালু আমি তোমার সম্পদ আমি তোমার সঞ্চিত সম্পদ পুরো শরীর পেঁচাবে গলাটা পেঁচে এখানে আসবে আসার পর বলবে আনা কানজুক আনা মালু আমি তোমার সঞ্চিত সম্পদ আমি তোমার সঞ্চিত সম্পদ আপনার উপর এক লক্ষ টাকা যাকাত আসছে আপনি 30,000 টাকার লুঙ্গি শাড়ি কিনা এগুলো দিয়ে দিছেন বাকি রইল 5,000 এই 70,000 সাপ হয়ে উনি বলবে জি আমি আপনার 70,000 আমি এখন আপনাকে খাবো এই 70,000 এই সাপ হবে হওয়ার পর বলবে আনা কানজুক আমি সেই 70,000 যেটা আপনি দেন নাই আনা মালুক আমি সেই 70,000 যেটা তুমি দাও নাই এই সাপ তাকে খাবে যারা অতীতে যাকাত দেন নাই এই বকেয়া যাকাতগুলো আলেমদের সাথে পরামর্শ করে আদায় করে নেবেন ভবিষ্যতে যারা যাকাত দেতা যারা আমরা যেন যাকাতগুলো আদায় করতে পারি আল্লাহ তৌফিক দান করেন তো তিন নাম্বার যাকাত মানুষ যাকাতে গরিমসি করবে জরিমানা মনে করবে দিতে চায় তো চায় না তো এই যে যাকাত দিতে চায় যাকাত আসলে 50 লাখ টাকা অথবা একই 50 লাখ আপনার 1 লাখ 2 লাখ 3 লাখ বা 5 লাখ টাকার শাড়ি লুঙ্গি কিনা দেয়া বাস বাকি 10-20 লাখ আর যাকাত দেয় না এরকম লোক আমাদের দেশে কি ভবিষ্যতে হবে না আমাদের দেশে আছে যে শিক্ষা থেকে ধর্ম দিন ইত্যাদিগুলা আস্তে আস্তে থাকবে না এই দিন বিবর্জিত শিক্ষা এটার প্রচার প্রসার ঘটবে এটা হলো 4 নম্বর 5 নম্বর ও আতাআর রাজুল ইমরাআ 5 নম্বরটার অনুবাদ করব আসলে করব আতাআর রাজুল ইমরাআ পুরুষ তার স্ত্রীর পূজা করবে পুরুষ তার স্ত্রীর আনুগত্য করবে স্ত্রী যা বলবে সব শুনবে হালাল কথাও শুনবে হারাম কথাও শুনবে স্ত্রী বলবে 32 ইঞ্চি টেলিভিশন কিনে দাও এটাও শুনবে মানে যা বলবে সব শুনবে স্ত্রী তো হুজুর মসজিদের খতিব সাহেব বলে যে দেখেন আপনি এইভাবে চলা হারাম তো স্ত্রী স্বামীরে বুঝায় তোমার যে দুইটা ছেলে মেয়ে আছে এগুলোর কি মসজিদের ইমাম সাহেব পালে না আমি পালি বা তুমি পালো ঠিক আছে আমার কথা না শুনলে হুজুরের কাছে দিয়ে দাও ছেলে মেয়ের আতাআর রাজুল ইমরা 5 নম্বর পুরুষ তার বিবির কথায় উঠবে বসবে
ছয় নাম্বার ও আক্কা উম্মাহু মায়ের নাফরমানি করবে পাঁচ নাম্বার স্ত্রীর কথায় উঠা বসা করবে ছয় নাম্বার মায়ের নাফরমানি করবে মায়ের কথা শুনবে না সাত নাম্বার আদনা সদিকহু বন্ধুদেরকে আপন বানাবে আট নাম্বার আকসা আবা বাবাকে দূরে ঠেলে দিবে বন্ধুকে আপন বানাবে বাবাকে দূরে ঠেলে দিবে এই জন্য আপনারা বাবারাও দায়ী কেন দায়ী ছোটবেলা মোবাইল একটা ছেলের হাতে ধরায় দিয়েছেন ছোটবেলা গেমস খেলার জন্য তার হাতে ইলেকট্রনিক মিডিয়ার একটা মোবাইল ধরায় দিয়েছেন অথবা একটা ট্যাব দিয়ে দিয়েছেন শখে ছেলেটার হাতে এটা ছোটবেলা থেকেই বাস এটার সাথে নেশায় নেশায় বড় হয়েছে স্কুলে ফোর ফাইভ পড়তে পড়তেই তার মোবাইলের প্রয়োজন হয়ে যায় এখন দেখবেন দেশ গ্রামে আগে ছেলেরা যখন বিকালে আসরের নামাজের পর দল বেঁধে ক্রিকেট ফুটবল খেলত এখন দেখবেন এগারো বারো জন একসাথে মিলে বসে মোবাইল চালায় এটার কারণ আপনি আপনি কেন ছোটবেলায় জন্মের পর থেকে এটারে মোবাইলের সামনে দিয়ে দিয়েছেন স্ত্রী রান্না করে ছেলেটারে টেলিভিশন সাইডে ওনে বসায় দিছে কেন ছেলে কানবে তাই জায়গা টেলিভিশনের সামনে দিয়ে দিছে এই জন্য দায়ী আপনি মা বাবা বড় হওয়ার পর এই ছেলে এই মোবাইলের নেশায় আসক্ত হয়ে এখন বন্ধুদের পাল্লায় পরে তার বুঝ আইসা গেছে এটা না আমার আব্বা তো আমার শত্রু কারণ আব্বা বাসায় গেলে খালি এটা কয় সেটা কয় আর থুর মজা লাগে না আব্বার কথা বন্ধুদেরকে আপন বানাবে বাবাকে দূরে ঠেলে দিবে এটাকে আমাদের দেশে ঘটবে ভবিষ্যতে নবীর কথা না ঘটতেছে সাত নাম্বার বন্ধুকে আপন বানাবে আট নাম্বার বাবাকে দূরে ঠেলে দিবে পাঁচ নাম্বারটা মনে আছে বিবির কথায় উঠা বসা করবে ছয় নাম্বার মায়ের নাফরমানি করবে সাত নাম্বার আদনা সদিকা বন্ধুকে আপন বানাবে আট নাম্বার আকসা আবা বাবাকে দূরে ঠেলে দিবে নয় নাম্বার ওয়াজহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ মসজিদের মধ্যে অনর্থক কথাবার্তা বেড়ে যাবে ইমাম সাহেব এক মিনিট দেরি করতে আসলে একজন কয় ঘটনা কি হুজুর কই এই বলতে বলতে পুরো মসজিদ আওয়াজ আর কি আর এই উনি প্রত্যেকে এমন করে গা সবসময় উনি আইতে খালি দেরি করে অথচ আপনার এই মনে করেন মাসে একদিন হয়েছে আর কি বা দুই দিন আরে হুজুরে প্রায় সময় এমন করে এই লোকটাই আবার দেখবেন সিনেমা হলে যখন গিয়ে লাইনে দাঁড়ায় তিন চার ঘন্টা লাইনে দাঁড়ায় থাকবে এই বেহা আর নির্লজ্জ লোকটা দেখবে এইখানে আর যত এক মিনিটের সমস্যা তো মসজিদের মধ্যে অনর্থক আওয়াজ বেড়ে যাবে নামাজের আগে দেখবেন বৈশা থাকবে দশ বারো জন পাঁচজন মুরব্বী দুইজন একজন আর কি খবর কি তোমার ছোট মেয়েটার বিয়ে নাকি হয়েছে আরে ভাই মসজিদে আপনি এটা বলার দরকার কি তো উনি হ্যাঁ তো কি ছেলে কি করে না করে শুরু হয়ে গেল দুইজনের মাঝে পাঁচ সাতজন জমা হয়ে গেছে কথা তো আমি জানি না আপনাদের সমাজে এইগুলা কি ঘটবে না ঘটতেছে আমি জানি না তো নবীজি বলছে এটা নয় নাম্বার অজহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ মসজিদে আওয়াজ বাড়বে অনর্থক নয় দশ নাম্বার ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম গোত্রের নেতা হবে সমাজের সবচাইতে পাপাচার ব্যক্তি এগারো নাম্বার ওয়াকানা জাইমা ও জাইমুল কওমি আরজালাহুম পাঁচ সাতটা গোত্র মিলে যেই গোত্র হবে ওই গোত্রের অধিপতি হবে সমাজের সবচাইতে নিকৃষ্ট মানুষ একটা হলো এক গোত্রের যে দায়িত্বশীল হবে এটাও হবে সবচেয়ে পাপাচার আর কয়েক গোত্র মিলে যে হবে এটাও হবে পাপ সবচেয়ে নিকৃষ্ট এগারো বারো নাম্বার ওয়া উকরিমার রজুল মাখাফাত শাররিহি মানুষ একজন আরেকজনকে সম্মান করবে শ্রদ্ধা থেকে না বরং অস্ত্রের ভয়ে সম্মান করবে একজন আরেকজনকে সম্মান করবে যে ওর অনিষ্টতা থেকে যেন আমার মেয়েটা স্কুলে যাওয়ার সময় ইফটিজিং এর শিকার না হয় আমার মেয়েটার দিকে যেন কেউ খারাপ দৃষ্টি না দেয় এই জন্য বেচারায় ভয়ে ওরে সম্মান করে আসলে কিন্তু শ্রদ্ধায় সম্মান করে না সালাম একটার জায়গায় দশটা দেয় কেন আসলে আপনার যে আপনি যে একটা ভয়ঙ্কর প্রকৃতির মানুষ আপনার থেকে বাঁচার জন্য উনি এক জায়গায় দশটা সালাম দেয় কিন্তু আপনি যে ভয়ঙ্কর যে পাওয়ার আর ক্ষমতার কারণে আজকে এই পাওয়ার দেখাইতেছেন আপনি দশ দিন পরে যখন আপনারই আবার এই যে আপনি যেই কারণে এখন ভয়ঙ্কর এই কারণ যখন না থাকবে তখন আপনি বিড়ালের মতো এর সামনে থাকবেন আর খুঁজে পাওয়া যাবে উক্রিমার রজুলু মাখাফাত শাররি মানুষ মানুষকে সম্মান করবে অনিষ্টতার ভয়ে অনিষ্টতা থেকে বাঁচার জন্য এখন অনিষ্টতা থেকে বাঁচার জন্য আমার জায়গাটা যেন কেউ দখল না করে আমার জায়গাটা যেন অমুক ছিনতাইকারীর হাতে না পড়ে এই ছিনতাইকারীর হাত থেকে বাঁচানোর জন্য তারে একটার জায়গায় দশটা সালাম আসলে কি সালাম শান্তি বর্ষিত হোক আপনি এই সালাম দেন একবারও না কি সালাম দেন আপনি আসসালাম আলাইকুম
ভাই জায়গাটা যাতে থাকে আসসালামু আলাইকুম জায়গাটা যাতে থাকে তো নবীজি বলছে এটা ঘটবে না আপনাদের এলাকায় ঘটছে কিনা জানি না এটা হলো 12 উকরিমার রাজুল মাখাফাতাশ শাররি 13 নাম্বার ওয়া জহরাতিল কাইনাত ওয়াল মাআজিফ নাইকা গায়িকা পারবে নাইকা গায়িকা পারবে ঢোল তবলা পারবে বাদ্যযন্ত্র পারবে শুধু তাই নয় বাদ্যযন্ত্র তো পারছে শুধু তাই না বুখারী মুসলিম শরীফের দলিল দিয়ে আবার বাদ্যযন্ত্রকে জায়েজও কয় বাদ্যযন্ত্রকে জায়েজও বলা হয় এটা হলো 13 নাম্বার তো এই যে বাদ্যযন্ত্র পারবে আমার মনে হয় সাভার এলাকায় বাদ্যযন্ত্রের আওয়াজ কোনোদিনও শুনেন নাই এই হলো আপনার 13 নাম্বার 14 নাম্বার ও শরীবাতিল খুমুর মদ মদের জয় জয় কর অবস্থা হবে ইয়াবা গাজা নেশা এইগুলা বাড়তেই থাকবে ইয়াবার নাম শুনছেন গাজার নাম শুনছেন তো নবীজি বলছে এগুলা বাড়বে শরীবাতিল খুমুর মাদকের জয় জয় কর অবস্থা হবে মদ পান করা হবে এই মাদকতার উদ্দেশ্য নেশা জাত যত দ্রব্য আছে এইগুলা বাড়বে যুবক ছেলেরা সমাজের বিভিন্ন চিপায় চিপায় বসে বসে এইভাবে তারা তাদের চরিত্র আর নৈতিকতা নষ্ট করবে এখন বলেন তো আমাদের যুব সমাজ নেশার পিছনে ছুটছে কিনা এটা 14 15 নাম্বারটা বলবো আসলে বলবো 15 নাম্বারটা এই ইউটিউবাররা ভালো করে প্রচার করেন 15 নাম্বারটা ওয়ালানা আখিরু হাযিহিল উম্মা আউওয়ালাহা শেষ জামানার কিছু মানুষ কিছু পণ্ডিত আগের জামানার আলেমদেরকে গালি দিবে ও হিসাব দিবে দুই চারটা লাইন পড়বে পড়ার পর তখন মনে করবে আমি বড় পণ্ডিত ইমাম আবু হানিফা কি বুঝে কইমা কো আমি কোরআন হাদিস মানবো আবু হানিফারে কি মানবো বাপসাব ধরে হ্যাঁ ইমাম আবু হানিফা কি আপনি বুঝেন ইমাম আবু হানিফা কি তো নবীজি বলছে শেষ জামানার কিছু লোক মনে করবে আমি তো সব বুঝতেছি ইমাম আবু হানিফা ইমাম শাফি মালিক আহমদ ইবনে হাম্বল এক ছমতো এক একটার বা থুর উনি কি বুঝছে আমি বুঝি সব এই যে এই জামানায় বলবে এমনও কথা বলে আবু হানিফা রহমতুল্লাহ তো দূরে তুমগো আবু হানিফা কি কইছে এই কথাটা এভাবে কয় নাউজুবিল্লাহ এত কষ্ট লাগে জানেন না নামাজি নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত কয় তুমগো আবু হানিফা কি কইছে এরকম বল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুখারীর বর্ণনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাউকানাল ঈমানু ইনদা সুরাইয়া ইমান যদি সুরাইয়া তারকার কাছে থাকতো আর ইমান ওখান থেকে মানুষ যদি আনার প্রয়োজন হইতো লান্না লাহু রাজুলুম মিন আবনা ইফারেস তাহলে পারস্যের এক ব্যক্তি ওই সুরাইয়া তারকার থেকে ইমান নিয়ে আসতো বিজ্ঞ ওলামা একরাম প্রায় সবাই একমত এই ব্যক্তি দ্বারা ইমাম আবু হানিফা উদ্দেশ্য এটা বুখারীর বর্ণনা তো বুখারীতে ইমাম আবু হানিফারে পাওয়া যায় আর সেখানে এসে আপনি বলেন কি আবু হানিফা কি বুঝছে মাপ চাইতেছে আপনার পায়ে ধরে সাবধান আলেমদের সামনে এইভাবে কথা বলেন না আপনি হয়তো মাযহাব মানছেন না কিন্তু এইভাবে কি কথা বলেন আবু হানিফা কি কইছে তুমগো আবু হানিফা মানে কি শব্দটা কি আপনি কি বলতেছেন এটা তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে শের জামানার মানুষ আগের জামানার আলেমদেরকে অভিশাপ দিবে বলবে এর উপরে লানত এ ঠিক না সঠিক না আবু হানিফা রহমতুল্লাহ তো আপনার পরের সাহাবাদেরকে অভিশাপ দেয় এই যুগের মানুষ এই যে মুহররম মাস আসতেছে না এই মুহররম মাসকে কেন্দ্র করে একদল নবীজির কয়েকজন সাহাবাদেরকে অভিশপ্ত বাণী দিতে দিতে একদম কাফের বলে ফেলে আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এমন কঠিন মন্তব্য আর খারাপ ভাষা ব্যবহার করে যেগুলো বলার মতো না মসজিদের মধ্যে তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই পণ্ডটা অবস্থা যখন হবে তোমাদের ফাল্লিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা অগ্নি বাতাসের অপেক্ষা করো এমন বাতাস যেই বাতাসটা হবে প্রচন্ড গরম এই বাতাসের অপেক্ষা করবা ওয়া জালজালা ভূমি দশের অপেক্ষা করবা ওয়া খসফা ভূমিকম্পের অপেক্ষা করবা আমরা ভূমিকম্পের অপেক্ষা করতেছি একবারও হয় না আমাদের দেশ ওয়া মাসখা চেহারা বিকৃতির অপেক্ষা করবা ওয়া কসফা পাথর বৃষ্টির অপেক্ষা করবা এরপর আল্লাহ নবী যেটা বলছে মুসলমান এটা পড়ার পর আমি নিজেই বড় পেরেশানের মধ্যে আস আল্লাহ নবী বলেন আয়াতিন তাতাবা একটার পর একটা গজব আসতেই থাকবে কানিজমিন বা আল্লাহ
আল্লাহর নবী বলে কিভাবে গজব আসবে জানো তাকার দিকে কানি জামিন বাল নবীজি বলেন কানি জামিন বাল পুতির একটা মালা কুতি আসিল কুহু এই মালার রশিটা যদি তুমি কেটে দাও বলেন পুতির মালা বড় একটা পুতি এটার মালা এই রশিটা কেটে দিলে আস্তে আস্তে সব আল্লাহর নবী বলেন পুতির মালা কেটে দেওয়ার পর ফাতাতাবা একের পর এক যেইভাবে দানাগুলো পড়বে একের পর এক গজব তোমাদের কাছে আসতে থাকবে এই তো ছোট অনেক বড় নবীজি বুঝাইছেন যে একের পর এক গজব তোমাদের কাছে আসতে থাকবে তাহলে ভাই যে কথাগুলো বললাম খুব মন দিয়ে শুনেন গনিমতের মালকে ব্যক্তিগত সম্পদে রূপান্তরিত করা হবে দুই নাম্বার হল আমানাত মাগনামা আমানাতকে লুটের মালে রূপান্তরিত করা হবে আমানত মানুষের সম্পদ এটা ব্যক্তিগত সম্পদ নিয়ে মনে করবে লুটতরাজ করবে 100 টাকা আপনি পান আপনারে 5 টাকা বুঝিয়ে দিয়ে 95 পকেটে ঢোকানো হবে এটাকে বলা হয় লুটতরাজ তিন নাম্বার যাকাত মাগনামা যাকাত দেওয়াটা মানুষ মনে করবে জরিমানা দিতে যাবে না 1 লাখ টাকার জায়গায় দিয়ে দিবি 20000 টাকা 80000 বাকি রাখবে চার নাম্বার তুল্লিমা লি গায়রিদ্দিন বদ্দিনের প্রচার হবে পাঁচ নাম্বার মানুষ তার মায়ের পূজা মায়ের নাফরমানি করবে পাঁচ নাম্বার বিবির পূজা করবে ছয় নাম্বার মায়ের নাফরমানি করবে সাত নাম্বার বন্ধুকে আপন বানাবে আট নাম্বার বাবাকে দূরে ঠেলে দিবে নয় নাম্বার মসজিদে অনর্থক কথা বেড়ে যাবে দশ নাম্বার গোত্রের অধিপতি হবে সবচেয়ে পাপাচার ব্যক্তিটা আর কয়েক গোত্র মেলে যে এলাকা হবে ওই এলাকার অধিপতি হবে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিটা বারো নাম্বার মানুষ মানুষকে সম্মান করবে তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য তেরো নাম্বার গায়িকা নায়িকা আর ঢোল তবলা বাদ্যযন্ত্র বাড়বে চোদ্দ নাম্বার মাদক নেশাজাত দ্রব্য এটা বাড়তে থাকবে পনেরো নাম্বার এই শেষ জামানার মানুষ আগের জামানার বড় বড় আলে মলিদেরকে গালি দিবে এই অবস্থা যখন হবে নবী বলে একের পর এক গজবের অপেক্ষা করতে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম এই কথাগুলোর উপর আমরা সকলে যেন আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন।